বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে দ্বিতীয় পত্রের ক্লাস নেবার জন্য আমি তোমাদের সাথে আছি, ফাহমিদা হুসাইন, প্রভাষক, খিলগাঁও মডেল কলেজ। আমরা এক এক করে কিন্তু আমাদের একদম শেষ প্রান্তে প্রথম বর্ষ চূড়ান্ত পরীক্ষার যে সিলেবাস দেওয়া হয়েছিল সেটা শেষ প্রান্তে চলে এসেছি। নেক্সট ক্লাস থেকে আমরা পুনরায় আবার রিভাইজ ক্লাস করব। যদিও আমি শেষ প্রান্তে চলে এসেছি বলছি, কিন্তু আমি আমার স্টুডেন্টদের যে অ্যাসাইনমেন্ট কপি চেক করলাম তাতে মোটেও সন্তুষ্ট হতে পারিনি। তারা অনেক অনেক ছোটোখাটো ভুল করেছে, অ্যান্সার ঠিক মতো দিতে পারেনি। তারপরেও আমি এতটুকু আপসেট না, কারণ আমরা তোমাদের ক্লাসরুমে যে যেটা শেখাই সেটা অনলাইনে শেখানোর চেষ্টা করেছি। অনেকেই হয়তো অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করতে পারোনি বা হয়তো বুঝতে পারোনি, বা তোমাদের সাথে আমাদের এখনও সরাসরি যে পরিচয় পর্বটা হয় সেটা হয়নি, সেজন্য হয়তো অনেক দূরত্ব রয়ে গিয়েছে। আমি বলবো এটা কোনো ব্যাপার না, অনলাইন ক্লাসের আমরা সিলেবাসের শেষ প্রান্তে আসলেও যখন আমরা রিভাইজ ক্লাসটা করব, আমি চাইবো তোমরা সেই রিভাইজ ক্লাসে অবশ্যই থাকো, এবং আমি আমার এই ক্লাস দিয়ে অনলাইন আমাদের প্রথম বর্ষ চূড়ান্ত পরীক্ষার সিলেবাস শেষ করলেও, সিলেবাস শেষ হয়ে গেলেও আমি পুনরায় এটা আবার রিভিশন করব, এবং এর পরের যে ক্লাসটা করব অবশ্যই আমি সাময়িক পরীক্ষার যে অ্যাসাইনমেন্টটা নিয়েছি সেটার উপরে আগে আলোচনা করবো। সেই কোশ্চেনটা ধরে আমি আগে তোমাদেরকে আলোচনা করব, করে তারপর আমি অন্য রিভাইজ ক্লাসে যাব। ঠিক আছে, তাহলে আজকে আমরা কিন্তু গত ক্লাসে দেখেছি যে দিল্লির সালতানাতের রাজবংশ কয়টা বলেছিলাম, বারবার আমি বলছি পাঁচটি রাজবংশ। এই পাঁচটি রাজবংশের মধ্যে প্রথম রাজবংশ ছিল তথা কথিত দাসবংশ, দ্বিতীয়টি ছিল খলজি বংশ, তারপরটি ছিল তুঘলক বংশ, তারপরটি ছিল সৈয়দ বংশ, তারপর ছিল লোদি বংশ। লোদি বংশের সর্বশেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি। তাহলে এই 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ, 1206 থেকে 1526 প্রায় সাড়ে তিনশো বছরের যে সময়কাল, এই সময়কালে পাঁচটি রাজবংশের শাসকরা রাজত্ব করেছে, এই এদেরই 1206 খ্রিস্টাব্দে যে সালতানাত প্রতিষ্ঠিত হয় সেটাই পতন ঘটে 1526 খ্রিস্টাব্দে। আজকে আমরা পড়বো যে এই পুরো প্রায় 350 বছরের যে রাজত্বকালটা ধরে রাজত্ব করেন যেসব সুলতানরা, তাদেরই কেউ কেউ ছিলেন অত্যন্ত যোগ্য, কেউ কেউ ছিল দুর্বল, কেউ কেউ ছিল অযোগ্য, বা কারো বাস্তব বুদ্ধির অভাব ছিল, এসব কারণেই পুরো 350 বছরের সালতানাতের কি হয়, পতন ঘটে। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে দিল্লির সালতানাতের পতনের কারণ, অথবা দিল্লির সালতানাতের ক্রমোন্নতির পতন, মানে ধারাবাহিকভাবে যদি আস্তে আস্তে তারা পতনের দিকে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পতনের কারণ। এই পতনের কারণকে আমরা দুইটা ভাবে দেখিয়েছি। একটা হচ্ছে অভ্যন্তরীণ কারণ, রাজ্যের ভিতরের যে সব কারণের জন্য দিল্লি সালতানাতের পতন হয়, একটা হচ্ছে বাহ্যিক বা বহির্বিশ্বের বা বৈদেশিক কারণ, বহির্বিশ্বজনিত কারণ। ঠিক আছে, তাহলে আমরা যখন অভ্যন্তরীণ কারণ আলোচনা করি, সেই অভ্যন্তরীণ কারণকে আমি বেশ কয়েকটি কারণে ছোট ছোট কারণ দিয়ে আমি সাজিয়েছি বা চিহ্নিত করেছি। অভ্যন্তরীণ কারণ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমরা বলবো যে কেন্দ্রীয় শাসনের সহিত, আচ্ছা তার আগে আমি আরেকটু কথা তোমাদের একটু বলে নেই যে, বা 1100 একটু শুরুর দিকে যাই। হ্যাঁ, মোহাম্মদ ঘুরি 1192 খ্রিস্টাব্দে তরাইনের যুদ্ধের মাধ্যমে পৃথ্বীরাজকে পরাজিত করে কি করে শোচনীয় ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের গোড়াপত্তন করেন। আর 1206 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবেক
দিল্লির সালতানাতে সূচনা করে, ঠিক আছে? এই দুটো কিন্তু ভুল করবে না, আমি এগুলো অবজেক্টিভে আসে বাবা তোমরা কেউ দিতে পারো না। তাহলে মুসলিম শাসনের গোড়াপত্তন করেন কে? মোহাম্মদ ঘুরি 1192 খ্রিস্টাব্দে। আর 1206 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবেক দিল্লির সালতানাতের গোড়াপত্তন করেন বা প্রতিষ্ঠা করেন। এই সুলতানের শাসন 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে এবং 1526 খ্রিস্টাব্দে লোধি বংশের পতনের সাথে সাথে দিল্লির সালতানাতের পতন ঘটে। এই পতনের কারণটাকে আমরা বলেছিলাম যে দুইটা ভাগে দেখিয়েছি, এবং এই অভ্যন্তরীণ কারণটা আমরা আগে করবো। অভ্যন্তরীণ কারণের প্রথম কারণটা হচ্ছে কি, কেন্দ্রীয় শাসনে শৈথিল্য। দিল্লির সালতানাতের পতনের প্রধান কারণ ছিল সমগ্র রাজ্যের কেন্দ্রীয় শাসনের অভাব। 200 বছরের ইতিহাসে বলবন এবং আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন শাসন করে কেন্দ্রীয় শাসনকে তারা সুদৃঢ় করেন, কিন্তু পরবর্তী সুলতানদের দুর্বলতার সুযোগে রাজ্য বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্যে বিভক্ত হয়ে পড়ে, ফলে একটা শৈথিল্য স্থবিরতা চলে আসে। কেন্দ্র কোথায় ছিল? দিল্লিতে। দিল্লিতে একটা স্থবিরতা চলে আসে। আমরা দেখেছি যে যখন তৈমুল্লঙ্গ ভারত আক্রমণ করেন, সেই সময় থেকে ভারত কিন্তু খণ্ড খণ্ড ভাগে বিভক্ত হয়ে যায়। যখন লোদি বংশ ক্ষমতায় আসে তখন সৈয়দ বংশের শাসক নির্দ্বিধায় বাহলুল লোদির কাছে ক্ষমতা হস্তান্তর করে দেন। তাহলে কেন্দ্রের যে রাজধানীর যে একটা প্রভাব বা রাজধানীর যে একটা ক্ষমতা থাকে, সেই ক্ষমতায় কি চলে আসে? স্থবিরতা চলে আসে, শৈথিল্য চলে আসে। এটা হচ্ছে দিল্লির সালতানাতের পতনের অন্যতম একটি কারণ। আরেকটি কারণ এখানে দেখানো হয়েছে, সামন্ত প্রথা। কেন্দ্রীয় শাসনের শৈথিল্যের মূল ছিল সামন্ত প্রথা। সমগ্র রাজাকে ক্ষমতা লিপ্সু শাসনকর্তাদের অধীনে অসংখ্য জায়গীরের বিভক্তির ফলে সালতানাতের সার্বভৌম ক্ষমতা সীমিত হয়ে যায়। তারা বিত্তশালী হয়ে ওঠে এবং দিল্লির অধীনতা অস্বীকার করে। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে বলি, এক সামন্ত প্রথা হচ্ছে এক একটা অঞ্চলের প্রদেশ, তখন তো প্রদেশ ছিল, এক একটা প্রদেশের শাসনকর্তার অধীনে কি দেয়া হতো, কিছু সৈন্য বিভক্ত করে দেয়া হতো। যেমন সাপোজ ধরো আমি আমাদের বাংলাদেশের কথা বলছি, চট্টগ্রামের আমাদের যে মেয়র আছে ওনাকে একটা বিভাগ দিয়ে দেয়া হলো, সৈন্য বিভাগ, সৈন্যবাহিনী, যে তোমার কাছে এগুলো থাকবে, যখন চট্টগ্রামে কোনো ঝামেলা হবে তুমি তোমার সৈন্য দিয়ে কি করবে, এই সমস্ত বিদ্রোহগুলোকে দমন করবে, যদি না পারো তখন কি এই কেন্দ্র ঢাকাকে জানাবে, ঢাকার কাছ থেকে সাহায্য নেবে। তো এইভাবে যখন দিয়ে দেওয়া হলো প্রত্যেকটা প্রদেশকে, যেমন আজমির, আগ্রা, গুজরাট, পাঞ্জাব, এরকম যখন সবগুলি প্রদেশের শাসনকর্তাকে এরকম সৈন্য দেয়া হলো, এক সময় দেখা গেলো তারা নিজেরাই কি হয়ে গেলো, অত্যন্ত শক্তিশালী হয়ে গেলো। তারা নিজেদের সৈন্যবাহিনীকে এত শক্তিশালী করে ফেললো যে সেটা দিয়েই তারা তাদের সমস্ত বিদ্রোহ দমন করতে সক্ষম হয়। তাদের আর কেন্দ্রের শাসকের কাছে কোনো ধরনের সাহায্য নিতে হয় না। তাহলে প্রদেশের শাসনকর্তার কাছে যদি সৈন্যবাহিনী হস্তান্তর করা বা সৈন্যবাহিনী ক্ষমতা দেওয়া, সেটাকে কি বলা হয়, সামন্ত প্রথা, ঠিক আছে? সামন্ত প্রথা ক্লিয়ার? মানে একটা প্রদেশের শাসনকর্তার অধীনে সৈন্য থাকবে এবং সেই সৈন্য দিয়ে সে তার অঞ্চলকে সমস্ত বিদ্রোহ, সমস্ত ঝামেলা যা থাকবে সেগুলোকে মানে দমন করতে সক্ষম হবে, সেটাকে বলা হয় সামন্ত প্রথা। তাহলে এতে কি হলো, এই সামন্ত প্রথার ফলে বিভিন্ন অঞ্চলের শাসকরা কি হয়ে গেল, যে তারা খুব শক্তিশালী হয়ে গেল, তার ফলে তারা কোনো কেন্দ্রের সাথে তাদের কোনো যোগাযোগই তারা রক্ষা করতে চাইল না এবং তারা আস্তে আস্তে স্বাধীন হয়ে গেল। দ্বিতীয়টা হচ্ছে রাজ্যের বিশাল, তৃতীয়টা হচ্ছে রাজ্যের বিশালতা। আমরা জানি যে ভারতবর্ষ কুতুবুদ্দিন আইবেক যে ভারতটাকে জয় করেন বা দিল্লির সালতানাত প্রতিষ্ঠা করেন শুধু উত্তর ভারতে, এবং আলাউদ্দিন খলজির সময় আমরা দেখেছি সেটা দক্ষিণ ভারতেও ছড়িয়ে পড়ে, এবং সেই সাথে এই বঙ্গদেশ তো আছেই। তাহলে বিশাল এক ভারত সাম্রাজ্য, এই বিশাল সাম্রাজ্যকে এই আলাউদ্দিন খলজি এবং মুহাম্মদউদ্দিন তুঘলকের প্রতিষ্ঠিত বিশাল রাজত্বের কেন্দ্রীয় ক্ষমতা প্রতিষ্ঠিত হয়নি। সাম্রাজ্যের বিশালতার কারণে বিভিন্ন অঞ্চলের শাসনকর্তা তখন বারবার বিদ্রোহ করে। যখন উত্তর ভারতে চলে আসে তখন কি হয়ে যায়, দক্ষিণ ভারতের রাজ্যগুলো স্বাধীন হয়ে পড়ে। আবার যখন মুহাম্মদউদ্দিন তুঘলক সবাইকে দক্ষিণ ভারতে নিয়ে গিয়েছিলেন, উত্তর ভারতের রাজ্যগুলো কি হয়েছিল, তার হাতছাড়া হয়ে গিয়েছিল। তাহলে এইভাবে দেখা যায় যে আস্তে আস্তে বিশালতার কারণে এক অঞ্চলে গেলে আর এক অঞ্চলের রাজ্যগুলো কি হয়ে যেত, হাতছাড়া হয়ে যেত এবং বিদ্রোহ করত, যার ফলে বিভিন্ন বিদ্রোহ করতো এবং অধিকাংশ সময় দিল্লির সুলতানদের পক্ষে বিদ্রোহ করা সম্ভবপর হয়ে ওঠেনি, যার ফলে দেখা যায় যে এক সময় এই সুলতানদের আর তাদেরকে দমন করাও সুলতানদের পক্ষে সক্ষম, সুলতানরা সক্ষম হয়ে ওঠেনি।
এই রাজ্যের বিশালতার জন্য দেখা যায় যে রাজ্যে মানে সুশাসন বজায় রাখতে তারা সক্ষম হয়নি। অতঃপর আমরা দেখি সামরিক শক্তির উপর নির্ভরশীলতা। দিল্লির সুলতানগণ জনসাধারণের অস্বাভাবিক আনুগত্য ও জাতীয়তা বোধের প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে উপেক্ষা করে সামরিক শক্তির উপর গুরুত্ব আরোপ করেছিল। যেমন আলাউদ্দিন খলজি বিশাল এক সামরিক বাহিনী পোষণ করেছিলেন, তারা দিল্লির জনগণকে তারা জনগণকে উপেক্ষা করে তারা কার উপর নির্ভরশীল হয়েছিল, সামরিক বাহিনীর উপর বা সৈন্যবাহিনীর উপর। এর ফলে সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়ে এবং বিশাল সাম্রাজ্য বহুল বহু অংশে অরাজকতা দেখা দেয়। কারণ যখন সামরিক বাহিনী দুর্বল হয়ে যায় তাদের আর কোনো ধরনের রাজ্য জয় করার বা রাজ্যের দমন করার কোনো কাজ থাকে না, তারা আস্তে আস্তে কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। ফলে তাদের আর সম্ভব হয় না বিভিন্ন অঞ্চলগুলোতে, তাদের পক্ষে আর সম্ভব হয় না সেই অঞ্চলগুলোর বিদ্রোহগুলোকে দমন করা। তারপরে আমরা চলে যাই হচ্ছে নৈতিক অধঃপতন। সুলতানদের পরবর্তী দুর্বল উত্তরাধিকারীগণ বা অভিজাত শ্রেণীর নৈতিক অবনতি, বিলাসপ্রিয়তা এবং ব্যাপক দুর্নীতি সাম্রাজ্যের ভিত্তিকে দুর্বল করে তোলে। যেমন ধরো, সাপোজ আমি তোমাকে একটু বলি যে মোহাম্মদ বিন তুঘলকের পরে আসেন কে, ফিরোজ শাহ তুঘলক। ফিরোজ শাহ তুঘলক অত্যন্ত সুযোগ্য একজন শাসক ছিলেন, কিন্তু তার পরবর্তী যে শাসকগুলো ছিল তারা ছিল দুর্বল, ঠিক আছে, তাদের রাজ্য পরিচালনার মতো ক্ষমতা তেমন ছিল না, যার জন্য দেখা যায় যে এক সময় অথবা ইলতুৎমিশের পরে যে সুলতান রাজিয়া আসে, সুলতান রাজিয়ার পরে কিন্তু আর তেমন কোনো উত্তরাধিকারী ছিল না, যার ফলেই কিন্তু খলজি বংশ আসে এবং আলাউদ্দিন খলজির পরে তেমন কোনো যোগ্য শাসক খলজি বংশে আমরা পাইনি। এই যে একের পরে এক সৈয়দ বংশে খিজির খানের পরে আমরা আর তেমন কোনো যোগ্য শাসক পাইনি। এই যে দুর্বলতার ফলে তা এবং যে শাসকরা ছিল অত্যন্ত বিলাসপ্রিয় এবং নৈতিক দিক থেকে তাদের অধঃপতন ছিল, যার জন্য কিন্তু তারা কি করে রাজ্যকে তারা রাজ্যের শাসনকে তারা টিকিয়ে রাখতে পারে বা রাজ্যকে তারা দিল্লির সালতানাতের শাসনটাকে তারা ধরে রাখতে পারেনি। তারপর হচ্ছে উত্তরাধিকার নীতির অভাব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। সুলতানি আমলের উত্তরাধিকারের সুনির্দিষ্ট নীতিমালা ছিল না, অভাব ছিল। কেন বলো, মানে হয় থাকবে যে সুলতানের মৃত্যুর পর তার বড় ছেলে হবে অথবা সুলতানের মৃত্যুর পর তার যোগ্য সন্তান হবে, কিন্তু সেটা না হয়ে কি কি হয়েছিল, সুলতানের মৃত্যুর পর ষড়যন্ত্রকারী আমাত্যবর্গ রাজ পরিবারের একাধিক সদস্যকে উত্তরাধিকারী হিসেবে সমর্থন প্রদান করে ক্ষমতার দ্বন্দ্বে অবতীর্ণ হতেন। এটা সাম্রাজ্যের স্থায়িত্বের মূলে কুঠারাঘাত করে, কিন্তু কোনো নীতিমালা ছিল না, যার সাথে রাজ্যের প্রধানমন্ত্রী বা অন্যান্য আমির আমলাদের সম্পর্ক ভালো থাকতো তাকেই তারা শাসক হিসাবে ঘোষণা করত। এইভাবে দেখা যায় যে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়, যা এই উত্তরাধিকার নীতির অভাব ছিল না বলেই কিন্তু দিল্লির সালতানাত সুযোগ্য শাসক থাকা সত্ত্বেও কি হয়েছিল, সুদৃঢ় ভিত্তির উপর একসময় স্থাপিত যে সময়কালটা ছিল বা সালতানাতটা ছিল সেটা কিন্তু একসময় ভেঙে পড়ে। তারপরে আমরা আসি যে হিন্দুদের বিরোধিতা। উত্তর ভারতে রাজপুতগণ এবং দক্ষিণ ভারতের হিন্দুগণ সুযোগ পেলে দিল্লির সুলতানদের বিরোধিতা করতে মোটেই দ্বিধা করত না। সালতানাত যুগে রাজ্যের উচ্চ পদে নিয়োজিত হলেও স্বাধীনভাবে স্বধর্ম প্রতিপালন করার সুযোগ লাভ করেও হিন্দু সম্প্রদায় মুসলিম শাসকদের মনে প্রাণে গ্রহণ করতে পারেনি। তাদের প্রতিরোধ ও বিরোধিতা দিল্লির সালতানাতের পতনের অন্যতম কারণ। আমরা জানি রাজপুত্র অত্যন্ত শক্তিশালী একটা গোষ্ঠী এবং দক্ষিণ ভারতের হিন্দু সম্প্রদায় অত্যন্ত শক্তিশালী একটা দল ছিল, তারা সুযোগ পেলেই কি করত, মানে স্বাধীনতা ঘোষণা করত। এক সময় দেখা যায় যে এদের এই তারা তাদের যে সুলতানরা ছিল বা শাসকরা ছিল এদেরকে তারা মনে প্রাণে গ্রহণ করতে পারেনি, সুযোগ পেলে তারা বিদ্রোহ করত এবং বিরোধিতা করত, যার ফলে দেখা যায় এক সময় এবং তারা যখন আমরা দেখবো বহির্বিশ্ব যখন আক্রমণ হয় বাবরকে কিন্তু তারাও আমন্ত্রণ জানিয়েছিলেন, রাজপুতদের নেতা রানা প্রতাপ সিং কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপর আসি প্রাদেশিক স্বাধীনতা। কেন্দ্রীয় শাসন বিভাগের সাথে প্রাদেশিক শাসন পদ্ধতিতে কখনোই সুসম্পর্ক বিদ্যমান ছিল না। কেন্দ্র বলতে কি বুঝি, যে রাজধানীকে, মানে রাজধানীর সাথে প্রদেশের কখনোই সুসম্পর্ক বিদ্যমান ছিল না, ফলে সুযোগ পেলেই তারা স্বাধীনতা ঘোষণা করত। প্রাদেশিক শাসনকর্তাদের কেন্দ্র বিমুখ প্রবণতা দিল্লির সালতানাতের পতনের অন্যতম কারণ ছিল। তারপর আসি ধর্মনিরপেক্ষতা।
অধিকাংশ সুলতানই ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থার পরিবর্তে ধর্মান্ধতা এবং সংকীর্ণ মনোভাবের পরিচয় দেন। ফলে সাম্রাজ্যের বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ মুসলমান অমুসলমান সবসময় দিল্লির সালতানাতের ধ্বংস ও পতনের কথা তারা কি করত, কামনা করত। যেহেতু তারা নিজেদের ধর্ম ঠিক মতো পালন করতে পারে না, সব শাসক না কিন্তু কিছু কিছু শাসকের সময়, কিছু কিছু সুলতানের সময় এই বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা যখন নিজেদের ধর্ম পালন করতে কষ্ট করতে হতো, তখনই তারা এই সুলতানদের অধঃপতনকে তারা কামনা করত। তারপরে আসি উজির ও সেনাপতিদের দৌরাত্ম্য। সুলতান বলবনের দৈহিত্র কায়কুবাদের শাসনামলে তার উজিরে নিজাম, মদিনের কুশাসন, সেনাপতি মালিক কাফুরের নির্যাতন, স্বার্থপরতা কুশাসনের ফলে সাম্রাজ্যে যে দলাদলি ও অরাজকতার সৃষ্টি হয় তাতে সাম্রাজ্যের শক্তি ক্রমশ হ্রাস পেতে থাকে। আমরা জানি যে আলাউদ্দিন খলজির অন্যতম সেনাপতি ছিলেন মালিক কাফুর, কিন্তু আলাউদ্দিন খলজির মৃত্যুর পর কিন্তু মালিক কাফুর কি করেছিল, রাজ্যের শাসন ক্ষমতা হাতে নিতে চেয়েছিল। যার ফলে দেখা যায় যে এই এই যে এইগুলো বিভিন্ন উজির এবং সেনাপতিদের এই ধরনের কার্যবলীর জন্য দেখা যায় যে রাজ্যে শক্তি, সাম্রাজ্যের শক্তি বা এইসব দলাদলি এবং অরাজকতার সৃষ্টি হয়, যার ফলে রাজ্যের শক্তি ক্রমাগত হ্রাস পেতে থাকে। এরপরে আমরা দেখি যে স্বেচ্ছাচারিতা। স্বেচ্ছাচারিতা হচ্ছে সুলতানের, যেমন সুলতান নিজেকে নিজের কথাকে কি মনে করত, আইন, যে সুলতান কখনো ভুল করবে না, তিনি যেভাবে ইচ্ছা সেভাবেই শাসন কার্য পরিচালনা করবে। আলাউদ্দিন খলজি ও মুহাম্মদিন তুগলক ধর্মনিরপেক্ষ শাসক ছিলেন, রাজ্য পরিচালনার ব্যাপারে তারা প্রকাশ্যভাবে ওলেমা শ্রেণীর মতামত উপেক্ষা করতেন, ফলে জনগণের তাদের বিরোধ প্রতিক্রিয়া উদ্রেক হয়েছিল। তাহলে আমরা দেখতেছি যে সুলতানরা কি মনে করতো, যে নিজেই সব আল্লাহর পরে তাদের স্থান বা তারাই সব সঠিক কাজ করবে, তাদের তার মধ্যে আলাপচারিতার দরকার নেই। এই যে এই এই স্বেচ্ছাচারিতা বা তাদের যা ইচ্ছা তারা তাই করবে, এটা কিছু কিছু সুলতান মনে করত। এটা কিন্তু কি ছিল, রাজ্যের জন্য একটা বা সালতানাতের জন্য হুমকি স্বরূপ ছিল। তারপরে আমরা দেখি যে একনায়কত্ব। মানুষের মানুষ জন্মগতভাবে স্বাধীন, তার মৌলিক ও জন্মগত অধিকার খর্ব করলে তা সে বরদাস্ত করে না, এটা তার সহজাত প্রবৃত্তি। কিন্তু বলবনের কঠোর ও রক্তপান নীতি, আলাউদ্দিন খলজির অভিজাত শ্রেণীর পারস্পরিক অবাধ মেলামেশা বন্ধকরণ নীতি জনগণের মনে তাদের প্রতি শ্রদ্ধা এবং ঘৃণা সৃষ্টি করে, ফলে তাদের বিপদের দিকে জনগণ সুলতানের বিপক্ষে শত্রুকে দৃঢ়ভাবে সাহায্য করে। যেমন আমরা পরবর্তীতে সর্বশেষ ধাপ গত ক্লাসে দেখলাম যে ইব্রাহিম লোদি যখন কি করলো, যে বিভিন্নভাবে পাঠানদেরকে অপমানিত করছিল বা তাদের আঘাত, তাদের সম্মানে আঘাত আনে এমন কার্যকলাপ করছিল, যার ফলে কিন্তু তারা ইব্রাহিমকে বিপদের সময় কি করেনি, সাহায্য করেনি। মানে সবসময় কি করতে হবে, যে জনগণের মনে আঘাত আনে এরকম কার্যকলাপ থেকে দূরে থাকতে হবে, এবং সকল কিছুকে নিজেদের ইচ্ছাটাকে বা বিপদের সময় বিদ্রোহের সময় যে কার্যকলাপগুলো করবে সেটা অ্যাটলিস্ট আমাদের এখন কি করে মন্ত্রীবর্গের সাথে আলোচনা করে কার্যকলাপ করা হয়। আর তখন কি ছিল, যে রাজ্য রাজসভার সাথে বা আমন্ত্রবর্গের সাথে অভিজাত সম্প্রদায়ের সাথে আলোচনা করে সেগুলো সিদ্ধান্ত নেয়া, কিন্তু সেগুলো করতো না তখনকার কিছু কিছু সুলতানরা, যার ফলে কিন্তু তাদের পতনটা ত্বরান্বিত হয়। তারপর আমরা দেখি যে অর্থনৈতিক সংকট, বিলাস বেশন, যুদ্ধাভিযান, কৃতদাস নিয়োগ, রাজদরবারের অশোভনীয় কার্যকলাপ ইত্যাদির ফলে রাজকোষ শূন্যের কোঠায় নেমে আসে। মুহাম্মদিন তুঘলক অর্থাভাব মেটানোর জন্য দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করলে গণ অসন্তোষ শুরু হয়। পরিশেষে পরবর্তীকালে সুলতানগণ সেনাবাহিনীর নিয়মিত বেতন ভাতা প্রদানে অক্ষম হয়ে পড়ে, ফলে তাদের মধ্যে দেশপ্রেম বিদরিত হয়ে সুলতানের প্রতি অনীহার সৃষ্টি হয়। সেনাবাহিনীকে যখন বেতন ভাতা দিতে না পারবে, তারা কি দেশের জন্য কাজ করবে, তখন তারা বলবে যে এই যুগটা যাচ্ছে না কেন বা এদের পতনটা হচ্ছে না কেন। এই জন্য কিন্তু সেনাবাহিনীকে কি করা হয়নি, মুহাম্মদিন তুঘলকের সময় যখন দেখা গেল যে চরম ভাবে দুর্ভিক্ষ দেখা দেয় দোয়াবে, এবং সেখান থেকে তার যে অর্থ পাবার আশা করেছিল সেটা যখন হয় না, তারপরেই দেখা যায় যে তাদের প্রতি চরম অসন্তোষ শুরু হয়। তারপর আমরা ফিরোজ শাহ তুঘলকের বেলায় দেখি যে দিল্লির সালতানাত পতনের জন্য ফিরোজ শাহ তুঘলককে কিন্তু দায়ী করা হয়, কারণ তিনি কি ছিলেন,
ফিরোজ শাহ তুঘলক সামন্ত প্রথার উপর ভিত্তি করে সৈন্যবাহিনী গঠন করেন। তিনি জায়গির প্রথার প্রবর্তন করেন। উত্তরাধিকার সূত্রে তিনি সরকারি পদ লাভ, বিপুল সংখ্যক ক্রীতদাস ভরণ পোষণ ইত্যাদি দিল্লির সালতানাতের ভিত্তিগুলি আঘাত হয়েছিল, কিন্তু প্রচুর অর্থ খরচ হয়েছিল। কারণ তিনি কি করে, তাকে কি বলা হয়েছিল, তার এই ব্যবস্থাটাকে তিনি বেকারদের কে কি করতেন, তার তহবিল থেকে সাহায্য করতেন, অনাথ গরিব দের মেয়ে কুমারী মেয়ের বিয়ের জন্য তিনি ব্যবস্থা করতেন। এই যে কাজগুলো করতে তিনি অকাতরে ব্যয় করেছিলেন, যার ফলে দেখা যায় যে আস্তে আস্তে কি হয়ে যায়, দিল্লির মানে রাজকোষটা প্রায় শূন্য হয়ে পড়ে। এবং ফিরোজ শাহ তুঘলকের পরবর্তী যে সুলতান গুলো ছিল তারা কিন্তু দুর্বল এবং অকর্মণ্য ছিল। এই যে একটা হয়ে যায়, শূন্যতার সৃষ্টি হয়ে যায় অর্থনৈতিক দিক থেকে, সেটা কিন্তু তারা আর পুষিয়ে উঠতে পারেনি। যার ফলে দেখা যায় যে সৈয়দ লোদীবংশ সুলতানদের পক্ষেও সেই শূন্যতাকে বা সেই অর্থনৈতিক রাশটাকে আর উপরে তুলতে পারেনি তারা। অবশেষে দেখা যায় যে দিল্লির সালতানাতে পতন ঘটে। আমরা এরপরে দেখব যে আমাদের বহির্বিশ্ব, বাহ্যিক আক্রমণ। বাহ্যিক আক্রমণকে আমরা তিনটা দিকে দেখিয়েছি। সর্বপ্রথমে আমরা দেখিয়েছি যে মঙ্গল আক্রমণ। মঙ্গল আক্রমণ বলতে বোঝানো হয়েছে এখানে যে মঙ্গলরা, আমরা সেই প্রথম থেকেই দেখে আসছি যে মঙ্গল নামে একটি গোষ্ঠী বা একটি দল বা একটি জাতি যারা কি করছিল, বারবার ভারতবর্ষ আক্রমণের চেষ্টা করেছিল। যেমন ইলতুৎমিশের সময় আমরা দেখেছিলাম মঙ্গলরা ভারত আক্রমণের চেষ্টা করেছিল, কিন্তু তিনি কি করেছিলেন, খাওয়ারিজমের শাহকে বলেছিল যে ভারতবর্ষের আবহাওয়া ধর্ম উপকূলে ওরা কৌশলে তিনি বাদ দিয়েছিলেন। বলবনকে আমরা দেখেছি, বলবন দিল্লি থেকে বেরি হতেন না, কেন বের হতেন না, যে মঙ্গলরা ভারত আক্রমণ করতে পারে। তাহলে এই সুলতানি আমলের প্রথম হতে শেষ পর্যন্ত এই মঙ্গল বাহিনী শুধু একবার না, একাধিকবার ভারতবর্ষ আক্রমণ করে সবসময় সুলতানদেরকে ব্যতিব্যস্ত রাখতো। এবং শক্তিশালী সুলতানগণ তাদেরকে প্রতিহত করতে, কিন্তু দুর্বল সুলতানগণ তাদেরকে প্রতিহত করতে অক্ষম ছিলেন, ব্যর্থ হতেন। শক্তিশালী সুলতানরা তাদেরকে বাধা দিত, তারাও ভয় পেত মঙ্গলদেরকে, কারণ মঙ্গলরা ছিল দুর্ধর্ষ জাতি। এই দুর্ধর্ষ জাতিকে তারাও কি করতো, ভয় পেত শক্তিশালী সুলতানরাও, কিন্তু দুর্বল সুলতানরা তো কি করতো, মানে নিজেদেরকে দুর্বল, তারা অযোগ্যই ছিল, তারা তো তাদেরকে দমন করা তাদের পক্ষে সম্ভবই ছিল না। যার ফলে দেখা যায় যে ভারতবর্ষ ভারতের অনেক ক্ষতি সাধন করেছিল এই দুর্ধর্ষ জাতিরা। পরবর্তীতে আমরা দেখলাম যে তৈমুল্লক ভারত আক্রমণ করে 1398 খ্রিস্টাব্দে। তৈমুল্লক বিশ্ববিজেতা তৈমুল্লক 1398 খ্রিস্টাব্দে ভারতে অনুপ্রবেশ করেন। এবং তিনি কি করে যান, আমরা পড়েছি একদম আলাদা করে, কিন্তু আমরা পড়েছি তিনি লুঠতরাজ, ধ্বংসলীলা, নৃশংস হত্যা ইত্যাদি ইতিহাস সৃষ্টি করে যান। এবং তিনি ফলে কেন্দ্রীয় সরকার দুর্বলতার সুযোগে প্রাদেশিক সরকারটা সে সময় স্বাধীনতা ঘোষণা করে। এবং তিনি পুরো ভারতটাকে, বিশেষ করে উত্তর ভারতটাকে তিনি লণ্ডভণ্ড করে দিয়ে যান। কে, তৈমুল্লক। এবং তিনি যাওয়ার, তারা যেসব ব্যক্তিগুলো বা যেসব অভিজাত সম্প্রদায় রাজনৈতিকবিদরা তখন তৈমুল্লককে সমর্থন করেছিল, তিনি ভারতবর্ষ ত্যাগ করার পূর্বে তাদের কাছে তিনি খণ্ড খণ্ড ভাবে ভারতকে বিভক্ত করে ক্ষমতা দিয়ে যান। এই যে দেখা যায় যে তাহলে একবার মঙ্গল, একবার না বারবারই মঙ্গল আক্রমণ করে সুলতানদের ব্যতিব্যস্ত করে রাখতো এবং সবসময় তাদের মনোযোগটাকে নষ্ট করে রাখতো। এবং 1398 খ্রিস্টাব্দে তৈমুল্লক ভারত আক্রমণ করে লণ্ডভণ্ড করে দিয়ে যান। পরবর্তীতে তাদেরই উত্তরসূরি বাবর 1526 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসেন এবং ভারত দখল করেন। লোদী বংশের শেষ সুলতান কে ছিল, ইব্রাহিম লোদী। ইব্রাহিম লোদী সাথে ভারত কাবুলের শাসক বাবরের যুদ্ধ হয়, কাবুলের যুদ্ধ, বাবরের যুদ্ধ হয় এবং বাবরকে এতে সমর্থন দেন পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লোদী এবং ইব্রাহিম লোদীর চাচা আলম খান, তারা সমর্থন দেন। এই সমর্থন পেয়ে এর সাথে কে তারা ভারতে সমর্থন দেয়, রাজপুত নেতারা, রাজপুত নেতারা সমর্থন দেয়। এই সমর্থনের ফলে বাবর কি করে 1526 খ্রিস্টাব্দে আসে এবং 1426 খ্রিস্টাব্দে এসে কি করেন, এটা যুদ্ধ করে, নাম বলেছি মনে আছে, পানিপথের যুদ্ধ। 1426 খ্রিস্টাব্দে পানিপথের প্রান্তরে ভারত থেকে, দিল্লি থেকে 53 মাইল উত্তর পশ্চিমে পানিপথ নামক প্রান্তরে দুই বাহিনীর সাথে যুদ্ধ হয়। যুদ্ধে বাবরের ছিল মাত্র 12,000 সুশিক্ষিত সৈন্যবাহিনী আর ইব্রাহিম লোদীর ছিল 1,00,000 সৈন্যবাহিনী, কিন্তু যুদ্ধে ইব্রাহিম লোদীর প্রায় অর্ধ
লক্ষ সৈন্য সহ ইব্রাহিম লোদি নিজে নিহত হন, আর বাবর তার সুশিক্ষিত সৈন্যবাহিনী নিয়ে গোলা বারুদ এবং কামানের ব্যবহার করে তিনি কি করেন, জয়লাভ করেন। এবং এই প্রথম ভারতবর্ষের কোন যুদ্ধে কি করা হয়, গোলা বারুদ এবং কামানের ব্যবহার করা হয়। এর আগে কিন্তু দিল্লির সুলতানরাকেই কামানের ব্যবহার দেখেই না, যার ফলে কি হয়েছিল, অনেক সৈন্যবাহিনী যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিল ভয়ে, তারা ভয় পেয়েছিল, তারা গোলা বারুদ কামান দেখেই না আগে কখনো, তারা ভয় পেয়েছিল, যার ফলে দেখা যায় যে দিল্লির সালতানাতের পতন ঘটে 1526 খ্রিস্টাব্দে কার হাতে, বাবরের আক্রমণের মধ্য দিয়ে বা বাবরের হাতে। এবং ইব্রাহিম লোদি শোচনীয়ভাবে পরাজিত হয়, যার ফলে দেখা যায় দিল্লির সালতানাতের পতন হয়। এবং আধুনিক যুগে দিল্লি সম্রাট বাবর ভারতবর্ষে ক্ষমতা গ্রহণ করে এবং তিনি সম্রাট উপাধি নেন। তাহলে আধুনিকতায় আর মধ্যযুগ পেরিয়ে, দিল্লির সালতানাতের মধ্যযুগ পেরিয়ে কিসে তারা আধুনিক যুগে, ভারতবর্ষ আধুনিক যুগে পদার্পণ করে। তাহলে আমরা বলতে পারি যে ভারতের সুলতানি আমলের দীর্ঘ প্রায় 350 শতাব্দী ধরে ব্যাপক ঐতিহ্য সব অধ্যায়ের সৃষ্টি করলেও সর্বশেষে নিজেদের কোন্দল, দুর্বলতা, অপরিণাম দর্শিতার ফলে তাদের পতন ঘটে। এবং নানাবিধ প্রত্যক্ষ কারণে 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধে দিল্লির সালতানাত সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। দীর্ঘ 200 বছরের অধিককালের সুলতানি শাসনের অবসান হলে মোগল শাসনের সূচনা হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে আমরা যে পড়লাম এতদিন দিল্লির সালতানাত, সেই দিল্লির সালতানাতের পতন ঘটে এবং বাবরের তথা মোগল যুগের, বাবরের মধ্য দিয়ে কিন্তু কি শুরু হয়, আমাদের একটা নতুন যুগ শুরু হয়, যেটা হচ্ছে, এটা ছিল সালতানাত আর এটা হচ্ছে মোগল, মোগল মোগল যুগ শুরু হয়। ঠিক আছে, এই মোগল যুগ যুগ প্রায় 500 বছর ধরে চলে, প্রায় 500 বছর স্থায়ী হয়। তাহলে আমরা আরেকবার দেখি যে দিল্লির সালতানাতের কিছু কারণ, কারণটাকে আমরা দুটা ভাগে ভাগ করেছি, অভ্যন্তরীণ কারণ এবং বাহ্যিক কারণ। বাহ্যিক কারণ আমরা বৈদেশিক কারণও বলতে পারি। তাহলে অভ্যন্তরীণ কারণগুলো একবার দেখো, কেন্দ্রীয় শাসনের শৈথিল্য, কেন্দ্র কাকে বলা হয়, রাজধানীকে কেন্দ্র বলা হয়, সামন্ত প্রথা, রাজ্যের বিশালতা, সামরিক শক্তির উপর অভাব, সামরিক শক্তির উপর নির্ভরশীলতা, নৈতিক অধঃপতন, উত্তরাধিকার নীতির অভাব, হিন্দুদের বিরোধিতা, প্রাদেশিক স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা, উজির ও সেনাপতির দৌরাত্ম্য, স্বেচ্ছাচারিতা, একনায়কত্ব, অর্থনৈতিক সংকট। আর বাহ্যিক কারণে দেখানো হয়েছে মঙ্গোল আক্রমণ, তৈমুল্লঙের ভারত আক্রমণ এবং বাবরের আক্রমণ। সর্বশেষ বাবরকে সহযোগিতা করেছিল পাঞ্জাবের শাসনকর্তা এবং ইব্রাহিম লোদির চাচা, তাদের এবং রাজপুত নেতারা, তাদের সহযোগিতায় বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধের মাধ্যমে দিল্লির সালতানাতের চূড়ান্ত পতন ঘটিয়ে কি করেন, মোগল বংশের সূচনা করেন। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এক এক করে করে আমরা 5টি রাজবংশ, সে 5টি রাজবংশের সমন্বয়ে যে দিল্লির সালতানাতে সংঘটিত হয়েছিল, দিল্লির সালতানাতের পতন আমরা আজকে পড়লাম। তাহলে এটা থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, এরকম দিল্লির সালতানাতের পতনের অভ্যন্তরীণ কারণ, অভ্যন্তরীণ 4টি কারণ ব্যাখ্যা করো, অথবা অভ্যন্তরীণ কারণগুলো ব্যাখ্যা করো, এবং দিল্লির সালতানাতের বাহ্যিক কারণ কি ছিল, তোমার দৃষ্টিতে দিল্লির সালতানাতের পতনের বাহ্যিক কারণগুলো আলোচনা করো, এরকম প্রশ্ন 3 নম্বর 4 নম্বরের প্রশ্ন এরকম হতে পারে। আবার এখানে তো আর তোমাদের কোনো বড় প্রশ্নের ছোট, সালতানাতের পতনের কারণকে কয়টি ভাগে ভাগ করা হয়, দিল্লির সালতানাতের সর্বশেষ শাসক কে ছিলেন, কে ছিলেন, ইব্রাহিম লোদি, কার সাথে বাবরের যুদ্ধ হয়, ইব্রাহিম লোদির সাথে বাবরের সাথে ইব্রাহিম লোদির যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম কি, পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথ কোথায় অবস্থিত, দিল্লি থেকে প্রায় 53 মাইল উত্তর পশ্চিমে অবস্থিত, কত সালে পানিপথের যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে, কোন যুদ্ধে সর্বপ্রথম গোলা বা কামানের ব্যবহার, গোলা বারুদ এবং কামানের ব্যবহার করা হয় পানিপথের যুদ্ধে। ঠিক আছে, বাবরের সৈন্যবাহিনী কত ছিল, কারণ ইব্রাহিম লোদির সৈন্যবাহিনী ছিল কত বলেছি, 1 লক্ষ, অন্যদিকে বাবরের ছিল মাত্র 12,000, তাহলে কত অসম, এই জন্য বলা যে ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা কত ছিল, 12,000, আর ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ, বাবরের সৈন্য সংখ্যা ছিল 12,000। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা কিন্তু মানে পড়ে ফেলবে,
তোমরা বাসায় ঠিক মতো পড়াশোনা করছো না, আমি তোমাদের স্ক্রিপ্ট দেখেই, তোমাদের উত্তরপত্র দেখেই আমার মাথায় এটা আসলো, তোমরা পড়াশোনা করবে এবং রিভাইজ ক্লাসগুলো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে করবে আমি আশা করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক বাবা, ভালো থাকো এবং বাসায় মন দিয়ে পড়াশোনা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাসকে শেষ করছি। ওকে, থ্যাংক ইউ অল।